أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ضربت عليهم الذلة أينما ثقفوا إلا بحبل من الله وحبل من الناس وباءوا بغضب من الله وضربت عليهم المسكنة ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون الأنبياء بغير حق ذلك بما عصوا وكانوا يعتدون. صدق الله العظيم. الله تعالى বলেন তাদের উপরে নিক্ষেপ করা হয়েছে অপমান যেখানেই তাদেরকে পাওয়া যাবে, তবে আল্লাহ তালার পক্ষ থেকে রশির মাধ্যমে এবং মানুষের পক্ষ থেকে রশির মাধ্যমে, আর তারা আল্লাহর পক্ষ থেকে রাগ নিয়ে ফিরে গেছে এবং তাদের উপরে দারিদ্রতা নিক্ষেপ করা হয়েছে। এটা এজন্য যে তারা আল্লাহ তালার আয়াতকে অস্বীকার করে এবং নবীগণকে অন্যায়ভাবে হত্যা করে। এটা এজন্য যে তারা অবাধ্য হয়েছে, অবাধ্যতা করেছে এবং সীমালঙ্ঘন করে। তো আমরা এই আয়াতের প্রথম অংশ গত সপ্তাহে বলেছিলাম, ইহুদিদের উপরে আল্লাহ তাআলা অপমান নিক্ষেপ করেছে, তবে আল্লাহর পক্ষ থেকে রশি, অর্থাৎ যদি মুসলমানের সাথে চুক্তি হয় করের মাধ্যমে সেই অপমান থেকে তারা বাঁচতে পারে, অথবা মানুষের রশি সহযোগিতায়, অন্যের সহযোগিতায়, যেমন বর্তমানে ইহুদিরা খ্রিস্টানদের সহযোগিতায় তারা রাষ্ট্র নিয়ে বা ক্ষমতা নিয়ে বেঁচে আছে, এমনিভাবে তাদের উপরে দারিদ্রতা, অভাব নিক্ষেপ করা হয়েছে। আর আমরা বলেছিলাম এই দারিদ্রতা অর্থ হলো যে রসুলের ভাষায় অধিক সম্পদের অর্থ প্রাচুর্যতা না, বরং প্রাচুর্যতা হলো অন্তরের প্রাচুর্যতা, যে মনে মনে ধনী অভাব মুক্ত সেই ধনী, আর যার অনেক সম্পদ আছে কিন্তু তার সবসময় অভাব অনুভূত হয় এবং সবসময় সে অভাবের অভিযোগ করে সেই হলো দরিদ্র। তো ইহুদিরা তাদের যতই সম্পদ থাকুক তো তাদের সবসময় অভাবের অভিযোগ এবং সবসময় তাদের এই অর্থের পিছনে দৌড়ানো, অর্থ ছাড়া তারা কারো সাথে কথাও বলে না, তাদের কথাবার্তা, অভিবাদন, সালাম সব স্বার্থের, অর্থের জন্য। এমনিভাবে তারা কাউকে নিঃস্বার্থভাবে দানও করে না এবং নিজেরাও ভোগ করে না, আর যেটাই হলো প্রকৃত দারিদ্রতা। তো আল্লাহ তাআলা পরের অংশে বলতেছেন এই যে ইহুদিদেরকে আল্লাহ তাআলা অপমান দিয়েছেন এবং দারিদ্রতা তাদের উপরে যে দিয়েছেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে আযাব দিয়েছেন, এটা কেন, কারণ বলতেছেন। কারণ হলো যে তারা আল্লাহ তাআলার আয়াতকে অস্বীকার করে এবং নবীগণকে অন্যায়ভাবে হত্যা করছে। এক হাদিসের মধ্যে আসছে, তাফসির ইবনে কাসির এবং মুসনাদে আহমদ অন্যান্য কিতাবের মধ্যেও আসছে, যে বনি ইসরাইল বা ইহুদিরা তারা এমন জাতি ছিল যে কানা তাকতুলু বনু ইসরাইল সালাসু মিআহ নাবি ফি আউয়ালিন নাহার ওয়া ইয়ুকিমুনা সুকাহুম সুকা বাকলিহিম ফি আখিরিন নাহার। তারা এতটাই খারাপ আর এতটাই অপরাধী ছিল যে তারা একদিনে 300 নবীকে হত্যা করছে। দিনের শুরুতে তারা 300 নবীকে হত্যা করছে আর দিনের শেষে তারা তাদের সবজির পাল্লা নিয়ে এসে তারা বাজার বসিয়েছে। অর্থাৎ সকালবেলা যে 300 নবীকে হত্যা করছে এই অনুভূতিও তাদের মধ্যে নাই, এতটাই অপরাধ প্রবণ, এতটাই অপরাধী, এতটাই কঠোর এবং নির্মম এই ইহুদি জাতি ছিল বা আছে
যে তারা নবীগণকে 300 নবীকে সকালবেলা হত্যা করছে আর বিকালবেলা দিব্যি তাদের ব্যবসা তারা করতেছে, কোনো অনুভূতিও নাই যে আমরা সকালবেলা এত নির্মম কাজ করছি। তো তাদের আল্লাহ তাআলার আয়াতকে অস্বীকার করছে। মুসা আলাইহিস সালাম অনেক আয়াত নিয়ে আসছেন, একবার বলছে আপনাকে মানতে পারবো যদি আপনি আমাদেরকে অলৌকিক কিছু দেখান, তো মুসা আলাইহিস সালাম তাদেরকে লাঠি দেখাইছে। আবার আরেকবার বলছে হ্যাঁ আপনাকে মানবো যদি এই সমুদ্রকে আপনি রাস্তা বানিয়ে দিতে পারেন, তো মুসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে সেই মুজিজাও দেখিয়েছেন। আবার তারা বলছে আপনাকে মানতে পারি যদি আপনি আমাদেরকে সরাসরি আকাশ থেকে খাবার খাওয়াইতে পারেন, তো মুসা আলাইহিস সালাম সেই মুজিজাও তাদেরকে দেখাইছেন। এরকম অসংখ্য মুজিজা ওই বনি ইসরাইলকে বা ইহুদিদেরকে মুসা আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা দেখিয়েছেন, তারপরও তারা আল্লাহ তাআলার এই সমস্ত আয়াতকে অস্বীকার করছে এবং নবীগণকে অন্যায়ভাবে তারা হত্যা করছে। আর এই যে তাদের অপরাধ আল্লাহ তাআলার আয়াতকে অস্বীকার করা এবং নবীগণকে হত্যা করা, এগুলো কেন করছে? জালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন, আর এটা এই কারণে যে তারা অবাধ্যতা করেছে, সীমালঙ্ঘন করত। প্রথমে মানুষ যখন কোনো অপরাধ করে তো প্রথমে ছোট অপরাধ করে, তারপরে ওই অপরাধ করতে করতে এক সময় সে বড় অপরাধী হয়ে যায়, বড় অপরাধ করে। প্রথমে আল্লাহ তাআলার আদেশ লঙ্ঘন করছে, ছোট অপরাধ করে, একটু চুরি করে, চুরি করতে তারপরে একটু চিন্তাই করে, চিন্তাই করতে গিয়ে একটা পোজ দেয়, তারপরে কিছুদিন পরে ভাড়াটিয়া খুনি হয়ে যায়, তারপরে সে একেবারে কিলার হয়ে যায়। তো তারা প্রথমে আল্লাহ তাআলার আয়াতকে তারা অবাধ্যতা করেছে, গুনাহ করছে। আল্লাহ তাআলা বলছে নামাজ পড়ো, নামাজ পড়তো না, রসুল বলছেন এইটা করো, করতো না, অবাধ্যতা করতো, তারপরে সীমালঙ্ঘন করতো, সীমালঙ্ঘন করতে করতে গিয়ে অস্বীকার করছে, অস্বীকারের পরে তারা হত্যা করছে। যেমন আপনি কাউকে যদি দাওয়াত দেন, আমরাও দাওয়াত দিই যে ভাই নামাজ পড়ে, ঠিক আছে নামাজ পড়বো, দেখি তারপরও নামাজ পড়ে না। আবার যদি একটু বারবার বলেন হ্যাঁ নামাজ পড়বো না, তাতে কি হয়েছে? সে নামাজকেই অস্বীকার করে, নামাজ পড়লে কি হয়, আপনি কি পাইছেন? সেও নামাজকে অস্বীকার করে। তারপর আপনি যদি আবার বলেন যে নামাজকে অস্বীকার করলে তো আপনি মুসলমানই থাকবেন না, কাফির হয়ে যাবেন, হ্যাঁ আপনি আমারে কাফির বানাইতেছেন, দইলে আপনারে হত্যা করে দিল। ওই ইহুদিরা সেটাই, প্রথমে তারা অবাধ্যতা করত, তারপরে সীমালঙ্ঘন করত, তারপরে আল্লাহ তাআলার আয়াতকে অস্বীকার করত, তারপরে নবীগণ কি হত্যা করছে। আর এই তাদের এই পাপের কারণে আল্লাহ তাআলা তাদের উপরে চিরজীবনের জন্য অপমান এবং দারিদ্রতার আযাব এঁটে দিয়েছেন, একেবারে কিয়ামত পর্যন্ত তাদের ওই অপমান থাকবে, কোনোদিন তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না তাদের কোনো, যার কারণে একেবারে মুসা আলাইহিস সালামের পর থেকেই সব সময় তারা পরাধীন হয়ে অন্যদেরকে ট্যাক্স দিয়ে তারা জীবন যাপন করে আসছে, কখনো তাদের কোথাও বাসস্থান ছিল না, ছিন্ন বিচ্ছিন্ন ছিল। আর এখনো যেটা আছে আমরা গত সপ্তাহে বলেছি, এটা একমাত্র মানুষের সহযোগিতায়। খ্রিস্টানদের আমেরিকা ইউরোপ তারা যদি আজকে বলে আমরা তোমাদের সাথে নাই, কালকেই আর ইসরায়েল রাষ্ট্র থাকবে না। তো আল্লাহ তাআলা চিরজীবনের জন্য তাদের জন্য অপমান এবং দারিদ্রতার আযাব দিয়ে দিয়েছেন, কেন? এই অপরাধের কারণে। অপমান, অপমান কেন, মানহানি কেন, তাদের অবহেলা কেন, কারণ তারা অহংকার করছে। আর তাদের উপরে দারিদ্রতা কেন, কারণ তারা অহংকার করছে। অহংকার ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, আল্লাহ তাআলার আয়াতকে অস্বীকার করা, অস্বীকার হলো অহংকারে হয়, যেটা অন্য এক হাদিসের মধ্যে আসছে। একবার এক সাহাবী রসুলের কাছে এসে বলতেছেন হে আল্লাহর রসুল, আইয়ুহিব্বু ইন্নাল্লাহ জামিলুন ওয়া ইউহিব্বুল জামাল, আল্লাহ তাআলা সৌন্দর্যকে পছন্দ করে, আল্লাহ তাআলা নিজেও সুন্দর, কিন্তু আপনি বলতেছেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিব্, ওই ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করবে না যার অন্তরের মধ্যে সামান্য পরিমাণ অহংকার থাকবে। কিন্তু আমাদের মধ্যে অনেকে আছে, আমি ইউহিব্বু আন ইয়াকুনা আহাদুহুম আন ইয়াকুনা সাউবুহু হাসান, আমাদের মধ্যে অনেকে চাই আমার জামাটা যেন একটু সুন্দর হয়, আমার জুতাটা যেন একটু সুন্দর হয়, অন্যের চেয়ে যেন একটু সুন্দর হয়, তো এটাও তো অহংকার। তাহলে কি আমি ওই জাহান্নামীদের অন্তর্ভুক্ত হব? তো রসুল তখন বলেন কি
যে না এটার নাম অহংকার না, তোমার জামাটা সুন্দর হওয়া, তোমার এটা চাওয়া বা তোমার জুতাটা সুন্দর হওয়া, এই আকাঙ্ক্ষা তোমার থাকা, এটার নাম অহংকার না। তো অহংকার কি? আল কিবরু বাতরুল হক ওয়া গামাতুন নাস। মুসলিম আবু বুখারী সমস্ত কিতাবের মধ্যে আসছে। রসুল বলেন অহংকার কি? অহংকার হলো সত্যকে অস্বীকার করা আর মানুষকে খাটো মনে করা, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এটা হলো অহংকার। যখন আমার জামা সুন্দর, আমি যখন বলবো এই কি জামা পরছো, সেগুলো কোনো জামা, আমার মতো ব্র্যান্ডেড জামা পরবি, তখন হলো অহংকার। কিন্তু আমি আমার জামা পরছি, সে তার মতো সাধ্য মতো জামা পরছে, তাতে অহংকার নাই। কিন্তু আমি যখন আমার জামা পরবো আর বলবো তোর চেয়ে আমার জামা সুন্দর, কি জামা পরছস, এগুলো কোনো জামা, এরা ফকিররা পরে, তখন আমার অহংকার হবে। এবং আমার অহংকারের চূড়ান্ত সীমা কি? যখন আমি নিজেকে বড় মনে করতে থাকবো, সে সত্য বলবে আমি অস্বীকার করব, সে সত্য কথা বলতেছে কিন্তু তারপর অস্বীকার করব। আমরা অনেক সময় দাওয়াত দিতে যাই মানুষকে, তার এমন ভাব যে হুজুর আপনি তো বলবেনই, বইলা যান আপনি যে নামাজ পড়েন, নামাজ না পড়লে কি হয়েছে, আপনি পড়েন, আপনি করে কি পাইছেন, মানে তার অহংকারের কারণে একটা সত্য জিনিস আপনি তাকে বলবেন সে অস্বীকার করবে, যে সুদ খায়েন না, হ্যাঁ সুদ না খাইলে কি হয়েছে, আমি খাইলে কি হয়েছে, আপনি আপনারাই তো মানুষের পিছনে পিছনে চাঁদার জন্য ঘুরেন, আমরা যদি সুদ না খাইতাম, সুদের ব্যবসা না করতাম, আপনাদের কোথার থেকে টাকা দিতাম। অহংকার হলো যে তুচ্ছ তাচ্ছিল্য করা এবং সত্যকে অস্বীকার করা, এটা হলো অহংকার। তো এই আয়াতের মধ্যে দেখেন তাদের অহংকার কি? ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, আল্লাহ তাআলার আয়াতকে অস্বীকার করতেছে, সত্য সত্যকে অস্বীকার করতেছে। আর সত্যকে অস্বীকার কখন করে মানুষ? মানুষ যখন অপরাধ করে, ছোট অপরাধ করে, অপরাধ করতে করতে গিয়ে সত্যকে অস্বীকার করে। আপনি বলবেন ভাই নামাজ পড়েন, নামাজ পড়বে না, বারবার বলবেন ভাই নামাজ পড়েন, নামাজ পড়েন, হ্যাঁ নামাজ পড়বো না, তাতে কি হয়েছে, নামাজ না পড়লে কি হয়, আপনি করে কি পাইছেন। মানুষ অপরাধ করে, অপরাধের আর এক সীমা হলো অহংকারের কারণে সে সত্যকে অস্বীকার করে। আর তারপরে অহংকারের চূড়ান্ত সীমা হলো যে সত্যকে অস্বীকার করছে যারা সত্যের কথা বলে তাদেরকে অপমান করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, নবীগণকে তুচ্ছ তাচ্ছিল্য করছে, হ্যাঁ আপনাদের কথা শুনবো না, হ্যাঁ কি হয়েছে, নবীগণ যখন আবার দাওয়াত দিছে তাদেরকে বেশি ঝামেলা করো, সারাদিন রাত আমারে দাওয়াত দিতে আসো, হত্যা করে দিছে। তো ওই ইহুদিরা এক তো হলো অহংকারের যেটা সীমা, চূড়ান্ত সীমা, অসত্যকে অস্বীকার করা, এটাও করছে। প্রথমে তারা অহংকারের নিচু পর্যায়ে ছিল, অপরাধ করছে, তারপরে সীমা লঙ্ঘন করছে, তারপরে অহংকার সত্যকে অস্বীকার করছে। অহংকারের চূড়ান্ত সীমা নবীগণকে শুধু অপমানই করে নাই, নবীগণকে হত্যা করে দিছে। আর ওই অহংকার যে করছে এই কারণে আল্লাহ তাআলা তাকে আযাব দিছে, অহংকার করবি একেবারে তোর নিচে নামায় দিলাম, অহংকার করার আর কোনো সুযোগ তোর নাই কিয়ামত পর্যন্ত। হে ইহুদি জাতি, তোদের আর মাথা উঁচু করে মানুষের উপরে অহংকার করবি, কোনো সুযোগ নাই, তোদের কোনো রাষ্ট্রই দিব না আমি, তোদের থাকার জায়গাই দিব না, তোদের খাওয়ার কিছু দিব না, অভাবেও থাকবি তোরা এবং তোরা বাড়িহীন ঘরহীন থাকবি, সারা জীবনের জন্য তোদের উপরে এই আযাব আমি দিয়ে দিলাম। এই জন্য এটা শুধু যে ইহুদিদের ক্ষেত্রে তাই না, এটা সবার ক্ষেত্রে। আর এই আযাবটা, এই অপমানের আযাবটা, এটা শুধু দুনিয়াতে না, দুনিয়াতেও দিবেন আর এর পাশাপাশি আখেরাতেও আল্লাহ তাআলা ওই অপমানের যে অহংকার করবে তাকে ওই আখেরাতেও অপমানের আযাব আর অভাবের আযাব আল্লাহ তাআলা দিবেন। অন্য এক আয়াতের মধ্যে বলেন তিলকা দারুল আখিরা নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়া লা ফাসাদ। এই আখিরাত, এই আখিরাতের জান্নাত আমি একমাত্র তাদেরকে দিব যারা নাকি দুনিয়াতে অহংকার চাইবে না, বড়াই চাইবে না এবং বিশৃঙ্খলা, মানুষকে অপমান করা, যেটা অহংকারের সংজ্ঞা, একটা হলো সত্যকে অস্বীকার করা আর একটা হলো মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করা, মানুষের উপরে সে অবিচার করবে না, তাদের জন্য আমার আখেরাত। এই জন্য রসুলের এক স্পষ্ট হাদিস আছে, আশাদ্দুন নাস আযাবান, কিয়ামতের দিন সবচেয়ে বেশি আযাব হবে কার? রজুলুন কতালা নাবিয়ান, এমন এক ব্যক্তি যেই ব্যক্তি কোনো নবীকে হত্যা করছে, সবচেয়ে বেশি আযাব। ও রজুলুন কতালাহু নাবি, এবং ওই ব্যক্তি সবচেয়ে বেশি আযাব যাকে কোনো নবী হত্যা করছে।
নবী কোনো মানুষকে এমনি এমনি হত্যা করে না সবচেয়ে বড় অপরাধী না হইলে সবচেয়ে বড় কোনো খারাপ কেউ না হইলে তাছাড়া নবী কাউকে হত্যা করে না তো আল্লাহ রাসূল বলেন সবচেয়ে বেশি আযাব কিয়ামতের দিন হবে রজুলুন এক ব্যক্তি যে নাকি নবীকে হত্যা করছে আর এক ব্যক্তি রজুলুন কতালাহু নবী যাকে কোনো নবী হত্যা করছে এবং এই হাদিসের মধ্যে আসছে আর কাকে সবচেয়ে বেশি আযাব দিবেন ইমামু দাল্লা যে নিজে পথ হারানা পথভ্রষ্টদের নেতা নিজে তো পথভ্রষ্টই নিজে তো সিনেমা দেখে আবার সিনেমার পরিচালক আবার নিজে শুধু মদ খায় না মদের আড্ডার ব্যবসায়ী এবং নিজে শুধু সন্ত্রাসী না সন্ত্রাসী বানায় ইমামু দাল্লা যে নাকি পথ হারাদের পথভ্রষ্টদের নেতা আরেকজনকে যেটা খুব ভয়ঙ্কর আমাদের সমাজে এখন অহরহ মুমাসসিলুম মিনাল মুমাসসিলিন যারা ছবি তুলে তারা অন্য এক হাদিসের মধ্যে স্পষ্ট আছে আশাদ্দুন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামা আল মুসাউবিরুন কিয়ামতের দিন সবচেয়ে বেশি ভয়ানক আযাব হবে যারা ছবি তুলে রসূল একবার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার রুমে আসছেন তো রুমে রসূল আর ঢুকতেছেন না দরজায় দাঁড়িয়ে আছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন রসূল অনেক রাগ হয়ে দরজায় দাঁড়িয়ে আছেন ঢুকতেছে না তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রসূলের রাগ দেখে বুঝে ফেলছে আনা বারিউন আনা আতুবু ইলাল্লাহ হে আল্লাহর রসূল আমি আল্লাহর কাছে তওবা করতেছি আমার কি অপরাধ হয়েছে বলে দেন রসূল তখন বলেন মা হাযিহিন নামরিকা এই যে বিছাইছো এটার মধ্যে যে ছবি এটা কিসের কি বলে কার্পেট এটা কিসের কার্পেট তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন জি ইস্তারাইতুহা লিতাওয়াসসাদ আলাইহা আমি এটা কিনছি আপনি যাতে এটার উপর সুন্দর করে বসতে পারেন তখন রসূল বলেন কি তুমি কি জানো না কিয়ামতের দিন সবচেয়ে বেশি আযাব কার হবে সবচেয়ে বেশি আযাব হবে ওই ব্যক্তির যে ছবি তুলে ছবি ব্যবহার করে আর তোমার বাসায় তুমি ছবি রাখছো তো রসূল তখন ওই কার্পেট ধরে এবং আরেক রওয়ায়েতে আছে পর্দা ওই পর্দা ধরে একেবারে ছিঁড়ে ফেলছে দুই টুকরা করে ফেলছে এখন অনেকে বলবেন যে এটা তো হুজুর ওই যারা মূর্তি বানায় তাদের জন্য আমরা ক্যামেরা দিয়ে ছবি তুলি এটা না অনেকে আমাদের অনেক মুফতি সাহেবরা বইলে দিছে এটা হুজুরের কাছে আমি মাসলা নিছি যে এটা হইলো যারা মূর্তি বানায় তাদের সেই আযাব কিন্তু ছবি যে তুলে এটার সেই আযাব না সুনানে নাসাই শরীফ তিরমিজি শরীফ মুসনাদে আহমদ আমার কাছে আছে এবং আবু দাউদ শরীফ সমস্ত হাদিসের কিতাবগুলোতে আছে ফাতহুল বারী বুখারী শরীফের ব্যাখ্যা ফাতহুল বারী তার মধ্যে হাদিস আসছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত উনি বলেন রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে পাঠাইছেন এবং আমার মতো অনেককে পাঠাইছেন বিভিন্ন এলাকায় পাঠানোর সময় এই কথা বলছেন লা তাতি আলা কবরিন ইল্লা সাওয়াইতা যদি কোথাও কোনো মূর্তি দেখো তাহলে মূর্তিকে ভেঙে ফেলবা আর ওয়ালা তাতি আলা সূরাতিন ইল্লা তামাসতাহা যদি কোথাও ছবি দেখো তাহলে ছবিকে মুছে ফেলবা স্পষ্ট মূর্তি যদি দেখো ভেঙে ফেলবা আর যদি ছবি দেখো তাহলে ছবি মুছে ফেলবা এবং আরো হাদিসের মধ্যে আসছে যে রসুল একবার একজনের বাসায় গেছেন তার পেয়ালার মধ্যে ছবি বলছে কি ব্যাপার এটা কিসের ছবি বলে এটা মারিয়া একজন বলছে যেটা মূর্তির ছবি বলে যে না মূর্তির ছবি না এটা মারিয়াম রাদিয়াল্লাহু আনহার ছবি মানে খ্রিস্টানরা ওই মারিয়াম রাদিয়াল্লাহু তার একটা ছবি এঁটে দিত তো রসুল তখন বলতেছেন তোমরা কি জানো না সবচেয়ে বেশি কিয়ামতের দিন আযাব হবে ওই ব্যক্তির যে ছবি তুলে আর আজ আমাদের মধ্যে এটা একেবারে খুব সাধারণ বিষয় হয়ে গেছে সবার কাছে আমরা ওই কাফের মুশরিকদের প্ররোচনায় বিভ্রান্তিতে এমনভাবে পড়ে গেছি যেমন সুদ আমাদের কাছে আর কোনো গুণা নাই সুদ ছাড়া আবার ব্যবসা হয় কেমনে সুদ ছাড়া আবার আমার বেতন হয় কেমনে সুদ ছাড়া আবার প্রভিডেন্ট ফান্ড হয় কেমনে সুদ ছাড়া আবার কি বলে চাকরি হয় কেমনে সুদ ছাড়া যেমন কল্পনা করা যায় না এমনিভাবে ওই ছবি তোলাও ছবি ছাড়া কল্পনাও করা যায় না যে ছবি সবার পকেটে পকেটে এখন ক্যামেরাওয়ালা ছবি ছবি দিয়ে ছবি যদি না তুলি তাহলে আর কি হইলো একটু এক জায়গায় গেছি আমার ছবি তুলবে আমার বিভিন্ন রকম সৌন্দর্য দেখাইতে হবে
রসুলের স্পষ্ট হাদিসের মধ্যে কোনো সন্দেহ নাই। রসুল বলছেন আশাদ্দুন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সবচেয়ে বেশি আযাব হবে ওই ব্যক্তির যে ছবি তুলবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আল্লাহ তাআলার এত বড় আযাব যেই সমস্ত কারণে হবে, যেমন সুদ সবচেয়ে বড় গুনাহ, সুদের সর্বনিম্ন স্তর হলো নিজের মায়ের সাথে কোনো রেওয়ায়েত আছে 33 বার ব্যভিচার করা, এত বড় গুনাহ। আর এই ছবি এত বড় গুনাহ যে নবীগণকে যারা হত্যা করবে তারা যেরকম সবচেয়ে বেশি আযাবের অধিকারী হবে, ওই একই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন যে নাকি ছবি তুলবে সেও ওই নবীগণকে হত্যাকারীদের মতো বেশি আযাবের অধিকারী হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহকে মানার এবং আখেরাতের জন্য কাজ করার তৌফিক দান করে। এই সমস্ত কথা মধ্যে মানুষের মধ্যে বিভ্রান্তি হবে, বিভিন্ন রকম প্রশ্ন আসবে যে হুজুর আপনি এত কড়াকড়ি করেন কেন, এত উল্টা পাল্টা বলেন কেন, দুনিয়া সবাই তো করে, এরকম কথা কখন হবে যখন নাকি আমার মধ্যে আল্লাহ এবং আখেরাতের বিশ্বাস থাকবে না। আমি যদি আল্লাহকে চিনি আখেরাতকে চিনি তাহলে আমি আল্লাহর সকল আদেশ আখেরাতের জন্য সব কিছু বিসর্জন দিব। আর যদি আল্লাহকে না চিনি আমি, আপনাকে যদি বলা হয় যে আপনি আজকে রাত্রে সারা রাত রাস্তার আপনার বাসার সামনে দাঁড়ায় থাকবেন, হ্যাঁ আমি কেন দাঁড়ায় থাকবো, প্রধানমন্ত্রী অর্ডার দিছে আপনি যদি দাঁড়ায় না থাকেন কালকে আপনার ফাঁসি হবে, তো আপনি কি করবেন, দাঁড়ায় থাকবেন কেন? আপনি চিনেন প্রধানমন্ত্রীকে, আপনি চিনেন এলাকার এসপিকে, আমি যদি না করি ঠিকই আমারে ধরে নিয়ে যাবে। আর আল্লাহ আপনাকে বলতেছে যে তুমি ছবি তুলো না, ছবি তুললে তোমার সবচেয়ে বেশি আযাব হবে, ওই আল্লাহকে আমি চিনি না। আল্লাহকে যদি চিনি আখেরাতকে যদি চিনি সমস্ত কাজ আমি একেবারে কোরবানি করে মেনে নিব। আর যদি সে আল্লাহকে না চিনি, আমাকে যদি বলে আপনি আজকে ঘরের বাইরে থাকবেন, কে বলছে আপনারে, হ্যাঁ আপনি থাকবেন বইলা দিছে আমারে, তখন আমি কি বলবো যে দেখেন আমার বিবি অসুস্থ, আমার অমুকে অসুস্থ, আমার পেট ব্যথা, আমার অমুক ব্যথা, বিভিন্ন অজুহাত দিব। যদি বলে যে এরকম রাস্তায় পাহারা দিতে হবে এলাকার আমরা সবাই ঠিক করছি এক একজনকে এক এক রাত্রে, তো আপনি আজকে আপনার বাসার সামনে পাহারা দিবেন, এখন এটা যদি জানে যে আমাদের এলাকার পক্ষ থেকে বা আমরা বলছি তাহলে কি সে বিভিন্ন অজুহাত দিবে না যে আমার ঘুম, আমার মাথা ব্যথা, আমার অমুক ব্যথা, কারণ সে চিনছে যে আদেশ কর্ণওয়ালা তার কি খবর। এখন আমি যদি আল্লাহকে চিনি তাহলে আল্লাহর আদেশকে মানবো, আর আল্লাহকে যদি না চিনি আখেরাতকে না চিনি বিভিন্ন অজুহাত, এইগুলো কি সম্ভব, সুদ ছাড়া কি সম্ভব, এই কি বলে এই যুগে ছবি ছাড়া কি সম্ভব, বিভিন্ন রকম অজুহাত আমার মধ্যে আসবে। এই জন্য আমি যদি আখেরাতকে চিনি আল্লাহকে চিনি আর দুনিয়ায় আমি কয়দিন থাকবো এটা যদি আমি চিনি তাহলে আমার এগুলো মানা সহজ। আর যদি আমার ই থাকে যে সবাই চলে আমি চললে সমস্যাকে, আখেরাতে একদিন আসবে, আসলে আসলো আল্লাহ দিয়ে আদেশ তো এরকম কতই দেয়, এরকম যদি আল্লাহকে না চিনা হয় আখেরাতেরও বিশ্বাস যদি সেরকম না থাকে, এগুলোর মধ্যে বিভিন্ন রকম অজুহাত, আর অমুকের কাছ থেকে অমুকের কাছ থেকে মাসলা, হুজুর ওই হুজুরে তো এটা বলছে, আপনি হুজুর কি বলেন, একটু সহজ যদি বলেন, হুজুর আপনি সবচেয়ে সেরা হুজুর, আধুনিক হুজুর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আচ্ছা, এখন এখানে আর একটা বিষয় আছে, ছবি বলেন মূর্তি বলেন সব ক্ষেত্রেই একটা বিষয় আছে, আপনার ক্ষমতা, আপনার বাধ্যগত, এমনকি মৃত লাশ খাওয়া হারাম, কিন্তু কেউ যদি বাধ্য হয় জীবন বাঁচানোর জন্য সে খেতে পারবে। এমনিভাবে ছবি যেমন হারাম, কিন্তু ছবির ক্ষেত্রে যদি কারো দরকার হয়, পাসপোর্ট করা লাগবে অথবা চাকরির জন্য ইন্টারভিউর জন্য একটা ছবি লাগবে, ভোটার আইডি কার্ডের জন্য ছবি লাগবে, তো কোনো আলেম এটাকে হারাম বলবে না, সবাই এটাকে জায়েজ বলে। এমনিভাবে যদি এরকম হয় কোথাও মূর্তি আছে হ্যান আছে ত্যান আছে আর আপনি ওখানে যদি কোনো সমস্যা করেন আপনার বিরাট বিপদ হইতে পারে, তখন আপনার জন্য ওই ইসের প্রয়োজনের মাসলা চলে আসবে, সেখানে কেউ আপনারা বলবে না যে আপনার ভাইঙ্গা ফেলান তারপরে দেখা যাবে কি হয়, জি থাকার জানা মতে বলার দরকার নেই, জি তার ছবি তো অনেক জায়গায় করা হচ্ছে, তার জন্য কি সে দায়ী হবে?
সে দায়ী হবে কেন? এখন আমি যদি করি, আমার অজান্তে যদি আপনি আমার ছবি করেন, আমার যদি সমর্থন না থাকে, তাহলে তো আমি দায়ী হব না। যেমন এই যে ছেলেরা, আমার ছেলেরা যদি গুনাহগার হয়, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলছেন ছেলেদের জন্য আজাব দিবে বাবাকে। তো সেইটা বাবাকে কখন আজাব দিবে? বাবা যদি তার দায়িত্ব পুরোপুরি পালন করে, ছেলেকে নামাজ রোজা আল্লাহকে চিনাইছে, রসুলকে চিনাইছে, তারপরও চিনানোর পরেও সে অপরাধ করছে, তো সেই ক্ষেত্রে তো আমাকে আল্লাহ ধরবেন না। কিন্তু আমি ছেলেকে কেমনে বড় ডাক্তার হওয়া লাগে, কেমনে বড় ইঞ্জিনিয়ার হওয়া লাগে, কেমনে বড় অফিস, এগুলো সব শিখেছি, কিন্তু আল্লাহকে কেমনে চিনা লাগবে, আখেরাত কেমনে পাওয়া লাগবে, জান্নাত কেমনে পাওয়া লাগবে, এগুলো জীবনে বলিও নাই চিনায়ও নাই, তাহলে তো ওই ছেলের জন্য আমাকে তো কবরে আখেরাতে আজাব দিবেই। জি, আর কারো প্রশ্ন আছে নাকি? সময় ইয়ে হয়ে গেছে, শেষ করে দিই। জি বলেন। এক দুই আপনি পরে। আমার তিনটি ছেলে ও একটি মেয়ের জন্য একটি গরু দিয়ে একসঙ্গে চারজনের আকিকা দিতে পারবো কিনা জানতে চাই। যদি দেওয়া সম্ভব হয় তবে বৎসরের যে কোনো সময় দেয়া যাবে কিনা, এবং কোরবানির পশুর সঙ্গে আকিকা দেয়া যাবে কিনা। হ্যাঁ, আমাদের মাঝহাবে, আমাদের হানাফি মাঝহাবে দেওয়া যায়, কোরবানির সাথেও দেওয়া যায়। আর আপনি যদি গরুর মধ্যেও মানে দুই তিনজনার নিয়ত করেন তাহলেও কোনো সমস্যা নেই, কিন্তু উত্তম হলো আপনি সবার জন্য আলাদা আলাদা ছাগল দেওয়া, ছেলের জন্য দুইটা ছাগল দেওয়া আর মেয়ের জন্য একটা ছাগল দেওয়া, এটা হলো উত্তম। তাহলে সমস্ত বিতর্কের ঊর্ধ্বে চলে গেলেন। আর যদি আপনি যেভাবে লেখছেন এভাবেও যদি দেন কোনো সমস্যা নাই। আর আকিকা সবসময় দেওয়া যায়, কোরবানির সময়ের সাথে কোনো সম্পর্কিত না, যে কোনো সময় দিতে পারেন। হ্যাঁ, আচ্ছা, পীর তো আর রসুলের চেয়ে বড় হয় নাই। হ্যাঁ, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন পর্যন্ত ইবাদত করছেন? মৃত্যু পর্যন্ত করছেন। আর ইয়াকিন, এখানে যে বিশ্বাস আসা পর্যন্ত ইবাদত করো, এটা সমস্ত মুফাসসিরিনে কেরাম রসুল এটার তফসির করে গেছেন। ইয়াকিন মানে হলো মৃত্যু, মৃত্যু আসা পর্যন্ত ইবাদত করো, কারণ মৃত্যুর আগ পর্যন্ত কোনো মানুষের ফয়সালা কেউ দিতে পারবে না। একমাত্র মানুষের ফয়সালা দিবে আল্লাহ তাআলা, আর সেটা দুনিয়াতে কারো ফয়সালা দিবে না, আখেরাতে দিবে। মালিকি ইয়াউমিদ্দিন, ফয়সালার দিনের মালিক আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা সেটা দিবেন মানুষের মৃত্যুর পরে। এই জন্য মৃত্যু পর্যন্তই ইবাদত করে যেতে হবে। হ্যাঁ, ভিডিওর ব্যাপারে ওলামায়ে কেরামের কিছুই আছে, যে ছবিতে যেরকম ই থাকে, ছবিতে যেই গুণাটা হয়, ভিডিওটা সেই ছবির মধ্যে পড়ে না, এরকম অনেক ওলামায়ে কেরাম বলেন। তবে যদিও তার মধ্যে না পড়ে, কিন্তু এইটা তো দেখতেই হবে যে ভিডিও আমি জায়েজ না জায়েজ সব করলাম, যে কত টিভিতে তো কত কোরআন হাদিসের ই হয়, অনুষ্ঠান হয়, কারণ কোরআন হাদিসের অনুষ্ঠানের উসিলা দিয়া কত নাচ গান আমি দেখেছি, বা ওই জায়েজ করে ফেললাম ভিডিও। এখন আমি করতেছি, ঠিক আছে, আপনি ভালো কোনো জিনিস ভিডিও করেন সমস্যা নাই, কিন্তু এই ভিডিওর মধ্যে যদি কোনো মেয়ে চলে আসে তাইলে আবার হারাম হয়ে যাবে। হ্যাঁ, একশোটা নাম আপনি কোথায় পেয়েছেন? রসুলের হাদিস আছে, ইন্না লিল্লাহি তিসআ ওয়া তিসঈনা ইসমা, আল্লাহ তাআলার 99টা নাম আছে, এরকম রসুলের হাদিস আছে। সেই 99টার নাম কি ওই হাদিসের মধ্যে আসছে, কিন্তু 100টা যে নাম এরকম তো হাদিসের মধ্যে নাই, হাদিসের মধ্যে আসছে 99টা নাম। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।